আছে যে এক সময় আলেম তলাশ করবে, ফালাইয়া যদি আলেমান আলামিন মিনাল মিন আহলিল মদিনা বা এইভাবে হাদিস আছে কামা কালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার আলেমের চাইতে বড় আলেম পাবে না, হাদিস আছে। এখন এই হাদিসটা কি শুধু ইমাম মালিকের যুগের সাথে খাস? কেউ কেউ এরকম বলেছেন যে ইমাম মালিককে বোঝানো হয়েছে, নাকি এইটা নিছক দাবি মাত্র? দলিল কি যে শুধু ইমাম মালিককে বোঝানো হয়েছে, যে ইমাম মালিকের চাইতে বড় আলেম আর ওই জামানে কেউ ছিল না, সেই জন্য এর সাথে খাস করা হয়নি? আর আসল হচ্ছে যে এটা সব যুগের জন্য, তবে মাঝে মধ্যে আপ ডাউন হতে পারে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আইমা জাহাদিস বা ফুকাহা, ইমাম আহমদ বিন হাম্মাল, ইমাম আবু হানিফা, শাফি, সেই যুগে অন্যান্য জায়গায় আলেম, আর বড় বড় আলেমরা ছিল সেই সময়। হয়তো মক্কা মদিনার চেয়ে বড় আলেম ছিল বুখারাতে, সমরকান্দে, হতে পারে, হতে পারে, ব্যতিক্রম হতে পারে। কিন্তু যেটা ওই হাদিসে বলা হয়েছে, এটা বিশেষ করে শেষ জামানায়, শেষ জামানায় দিন এবং এলেম, দিন এবং এলেম দুনিয়া থেকে একবারে মদিনায় চলে আসবে সংকুচিত হয়ে, যেমন সাপ ফিরে চলে আসবে নিজের গর্তে, দিন ফিরে চলে আসবে, এলেম ফিরে চলে আসবে। তো শেষ জামানাতে ভালো আলেম এবং সঠিক সঠিক ইসলামের আলেম মদিনায় পাওয়া যাবে, এটাও সেই হাদিস থেকে নেওয়া যেতে পারে। এই হাদিসটাকে সামনে রেখে আর ওই আগের হাদিসটাকে সামনে রেখে নেওয়া যেতে পারে। কিন্তু এটা এই কথা বলা যাবে না যে মদিনার আলেম হইলেই একবারে সব সহি আকিদার হয়ে যাবে। আরে মদিনা থেকে অনেক বিদাতি পড়ে যাচ্ছে, দেশ থেকে বিদাতি, ভারত বাংলাদেশ থেকে বিদাতি হয়েছে, ওইখান থেকেও বিদাতি হয়ে যাচ্ছে। মদিনা একটা ছেলে পড়ত, আমাদের পরের যুগে শুনেছি, ছেলেটা দেশে গিয়ে বলছে যে মসজিদ নবীতে ই হয়, কেয়াম মিলাদ হয়, কেয়াম মিলাদ হয়। মদিনায় মসজিদ ছাত্র, কিন্তু দেশ থেকে বিদাতি সে। তোকে তখন জিজ্ঞেস করেছে অন্য ভাইয়েরা যে কোথায় কেয়াম মিলাদ হয়, বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে না, তো এটা কেয়াম মিলাদ হলো না? আউযু বিল্লাহ, তো ওখানে কি বসার জায়গা আছে নাকি? আর ওখান থেকে সালাম দাঁড়াতে দিচ্ছে নাকি? সালাম দিয়ে তো তাড়াতাড়ি চলে যেতে হবে, যারা এসছেন ওখান থেকে সরে চলে যেতে হবে। তাহলে ওইটাকে যদি কেয়াম বলে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামটা পাঠ করছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলছে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া ওমর বলছে, সেই জন্য সেটা কেয়াম আর মিলাদ হয়ে গেল। তাহলে পাক্কা বিদাতি না, অন্তরে তার রোগ আছে, ওই রোগ নিয়ে এসে রোগাক্রান্ত মদিনাতে। তো মদিনা ফারে হইলে যে সহি আকিদার হয়ে জরুরি নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে ইনশাল্লাহ মদিনার যদি এলেম নিয়ে যায়, মদিনার শর্ত হচ্ছে মদিনার যদি এলেম নিয়ে যায়, তো আশা করি ইনশাআল্লাহ তাআলা সহি এলেম নিয়ে যাবে। জি, তো খাস করার কিছু নেই যে কোনো একটা যুগের সাথে হাদিস খাস, এমন নয় আসলে। জি।